গুড মর্নিং, স্বাগতম তোমাদেরকে আরও একটি নতুন ব্লগে। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বসিয়ে দিয়েছি চা, করে নেব আমার আর মা বাবার জন্য চা। তো সেটাই আছে, এখন করে নিই আগে, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো সকালবেলা যেহেতু উষ্ণ জল খাবো, তার জন্য আগে এক কাপ জল, গরম জল নামিয়ে নিলাম, তারপর দিয়ে দিচ্ছি চা পাতা। চাটা করে নিই। খেয়ে নিলাম আমি উষ্ণ গরম জল, আর এদিকে চাও হয়ে গিয়েছে কম রেডি। তো আমি চাটা ছেঁকে নিচ্ছি আমাদের তিনজনের জন্য। সকালে ঘুম থেকে উঠে যতক্ষণ না পর্যন্ত চা না খাওয়া হয়, ঘুমের আমেজটা কি ঠিকঠাক কাটে বলো? আমার তো ঠিকঠাক কাটেই না। তো এই যে উষ্ণ গরম জলে চা পাতা দিয়ে দেওয়ার পর তার যে এতটা এফেক্ট সারাদিন ধরে চলে, সেটা সত্যি যারা চা খায় আমার মতো, মানে চাটা লাগে আর কি সকালবেলা, তারাই বোঝে, তাই তো? আজকে চলো তোমাদের সাথে ছোটোবেলার কতগুলো জিনিস শেয়ার করি। এই দেখো, আমাদের এই বাড়ির পেছনের মাঠটা কিন্তু অনেকে ছোটোবেলাটাকে বাঁচিয়ে রেখেছে। এই দেখো, বৃষ্টির পরে ওরা ফুটবল খেলছিল, আর এই জল দিয়ে কীরকম খেলা করছিল, দেখতে খুব ভালো লাগছিল, তাই না বলো? এগুলো আমরা ছোটোবেলায় করেছি, এখন কিন্তু সবাই আর এরকমটা করে না। কজন আর এরকম খোলা মাঠ পায় বলো? এরা ভাগ্যিস পেয়েছিল, তাই এদের ছোটোবেলাটাকে এরা কিন্তু খুব সুন্দরভাবে এনজয় করছে, আর দেখতেও খুব ভালো লাগছে। তখন কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, এই দেখো এদের কি সুন্দর খেলা জল ছিটিয়ে। তো এরপর এখন তো মোটামুটি হয়ে গিয়েছে দুপুর, সেই সকালের পর তোমাদের সাথে আবার দুপুরবেলা দেখা করছি। তো এখন আর সেরকম কাজও নেই, তো ভাবলাম যে না, এখন নাচের প্র্যাকটিসটা এখন করে নিই। তো আমি সেটাই এখন করছি। সকাল থেকে তো বৃষ্টি চলছিল, এই যখন দুপুর গড়িয়ে বিকেল হওয়ার পথে একটু বৃষ্টিটা থামলো, একটু রোদের দেখা পাওয়া গেল, আর মায়ের আদেশ ভেজা জামা কাপড়গুলো একটু বাইরে মেলে দেয়। আমি বললাম যে আবার বৃষ্টি নামবে, আবার নিয়ে আসতে হবে, বললো না এখন বৃষ্টি নামবে না, দিয়া। তো সেটাই করলাম, তো মেলে দিয়ে আসলাম বাইরে ভেজা জামা কাপড়গুলো। আর এইদিকে দেখো, আকাশে কিন্তু কালো মেঘ একদম ছেয়ে আছে, যখন তখন আবার হয়তো ঝমঝমিয়ে নেমে, তারপর বসে পড়লাম তোমাদের সাথে একটু গল্প করার জন্য। আর এটা উপর থেকে কি বললো, পেয়ারা টপ করে, চলো এটাকে খেয়ে নেওয়া যাক। তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগের ব্লগে যে একটা পেয়ারা পারলাম, ওটা খেয়েছি। ওটা এখনকার যে মানে আগের পেয়ারাগুলো না এতটা ভালো ছিল না, এখন যে পেয়ারাগুলো হচ্ছে তো বেশ ভালো হচ্ছে, কিন্তু এখন আবার পোকাও হচ্ছে, তো এই পেয়ারাটা ভালোই ছিল। পেয়ারা খেতে কার কার ভালো লাগে? পাকা পেয়ারার বলে বেশি গুণ, মানে একটা পাকা পেয়ারা দশটা আপেলের গুণে সমান, কিন্তু এই পাকা পেয়ারার গন্ধটা আমার ভালো লাগে না। এরকম ঢাসা ঢাসা পেয়ারাই খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো তোমাদের কার কার পাকা পেয়ারা আর কার কার ঢাসা পেয়ারা খেতে ভালো, ঢাসা না ডাসা, ডাসা আই থিঙ্ক, তো ডাসা পেয়ারা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু ডাসা পেয়ারাই খেতে ভালো লাগে।
তো ওই যে পেয়ারা খেয়ে তারপর একটু শুয়েছিলাম। শুয়েছিলাম মানে ঘুমটা সেই অর্থে দুপুরবেলায় আসে না, মানে আসতে দিই না, কারণ একবার যদি ঘুম আসে তাহলে তো হয়েই গেল, দুপুর গড়িয়ে তখন একদম সন্ধ্যা হয়ে যাবে। তার জন্য যেহেতু বের হতে হবে আমাকে, তাই না ঘুমে একটু মোবাইল খুঁটো খুঁটো করছিলাম শুয়ে। তো তারপর এখন চলো ফটাফটাকে চেঞ্জ করে নিই। এই দেখো করে নিয়েছি চেঞ্জ, আর আজকে অনেক দিন পর টেনে চুল বেঁধেছি, নর্মালি আমি বাঁধি না। তো চলে গিয়েছি পড়াতে, সামনেই ওর ট্যালেন্ট টেস্টের একটা এক্সাম আছে আমার স্টুডেন্টের, তো ওটাই দেখছিলাম, গাইড করছিলাম ওই বিষয়গুলো। ট্যালেন্ট টেস্টে যে বিষয়গুলো আছে সেগুলো হলো বাংলা, অঙ্ক, ইংরাজি আর সামান্য কিছু বিজ্ঞানের অংশ থাকে। তারপর হয়ে গিয়েছিল পড়ানো, আর ফিরছি বাড়িতে। আর এদিকে দেখো কাণ্ড, তো এখন হয়ে গিয়েছে ডিনারও কমপ্লিট। আর আজকে চলো ব্লগটাকে এখানেই শেষ করি। আর হ্যাঁ, শেষ করার আগে আজকে একটা ঘটনা শেয়ার করি তোমাদের সাথে, হয়তো অনেকে এটাতে হাসি পাবে বা কিছু, কিন্তু তাও আমার মানে ওই মুহূর্তটাতে আমি খুব ভয় পেয়ে গেছিলাম, মানে যখন পড়িয়ে বাড়িতে ফিরছি লাস্ট ক্লিপটা যেটা নেওয়া ছিল। তো মোটামুটি বাড়ির কিছু আগেই 5-6টা কুকুর একখানে জটলা বাকি আছে। এবার আমি তো মানে ভয় লাগছিল, তো ধীরে সুস্থে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছিলো। তারপর যখন আমি ওদের সামনে গেলাম, দেখা গেল 3-4টা কুকুর আমার পিছনে পিছনে আসছে, তারপর তো লিটারেলি ঘেউ ঘেউ করা শুরু করে দিয়েছে। আর ওই দেখে আমার একদম অবস্থা কি বলবো। তারপর মানে ভাগ্যিস দৌড়াইনি, যদি দৌড়াতাম তাহলে হয়তো ওরাও একদম পিছনে দৌড়ে গিয়ে অ্যাটাক করতো বা কী করতো জানি না। তারপর দেখলাম যে না, ওরা আমার পিছনে ঘেউ 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 করতে করতে আসলো। তারপর আমি কিছুটা দূর হেঁটে গিয়ে মানে উল্টা পথে গেছি, আবার গিয়ে রাস্তা পার করে ওই পাশে গিয়ে দাঁড়ালাম। তারপর দেখলাম ওরা সরলো, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, তাও ওরা ওখান থেকে যাওয়ার পাত্তানি। তারপর কিছুক্ষণ পরে যখন ওরা গেল, তারপর আস্তে ধীরে একটা দুটা এইভাবে কুকুর পার করতে করতে বাড়িতে আসলাম। তো মানে যারা ভয় পাও না তাদের কাছে কোনো ব্যাপারই না, কিন্তু আমার খুব ভয় লাগে। তো তার জন্য ওই টাইমটা তো খুব ভয় পেয়ে গেছিলাম সত্যি বলছি। তো এই ছিল আজকের ব্লগ। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো দেখা হচ্ছে কালকে একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, অসুস্থ থেকো, টাটা, গুড নাইট।